হ্যালো বন্ধুরা, আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা আজকে শিখব পিডিএফে যদি ইংলিশে কোনো কিছু লেখা থাকে, কোনো টেক্সট, তাহলে সেই টেক্সটকে কী করে আমরা অডিওতে রূপান্তর করতে পারবো। মানে আমরা হয়তো পড়তে পারছি না বা পড়তে চাইছি না দেখে দেখে, সুতরাং আমরা চাইছি যে পিডিএফটা যাতে এ যা যা টেক্সট আছে তা থেকে যা সেটা যাতে অডিওতে রূপান্তরিত করে দিয়ে দেয়, সেই জন্য আমরা এটা আজকে শিখছি। তো সেই জন্য আমি অলরেডি একটা সফটওয়্যার আগে থেকে ডাউনলোড করে নিয়েছি, সেটার নাম হচ্ছে ফক্সিট রিডার। এই যে এখানে আমরা দেখাচ্ছি ফক্সিট রিডার, এটা একটা ফ্রি সফটওয়্যার, এর জন্য টাকা পয়সা দিয়ে কোনো প্রিমিয়াম হাসেল কেনার দরকার নাই। এই সফটওয়্যারের সাহায্যে আমরা আজকে দেখব যে কী করে পিডিএফটাকে পড়া যায়। যেমন আমি একটা স্যাম্পল পিডিএফ নিজেই বানিয়েছি আমার চ্যানেলের জন্য, এটা আপলোড করার জন্য। যেমন এই যে এই স্যাম্পল পিডিএফটা দেখতে পাচ্ছেন, এইটা এই যে টেক্সটটা যেটা লেখা আছে কুকি গুড্ডু, তারপর লেখা আছে আই লাইক দিস চ্যানেল, আই হ্যাভ সাবস্ক্রাইব দিস চ্যানেল, এইটা যেটা আছে এটা আমি নিজে পড়তে চাইছি না। আমি চাইছি যে এটাকে যাতে এই সফটওয়্যারটা যে রিডার, এটা আসলে একটা রিডার, অ্যাডোব অ্যাক্রোবাট যেরকম রিডার হয়, অ্যাডোব রিডার যেরকম রিডার রিডার হয় সেরকম টাইপের একটা রিডার, এই রিডারটা যাতে আমাকে পড়েই এটা শুনিয়ে দেয়, সেই জন্য আমি এটা সেটা আমি করতে চাইছি। তো এটা বাই ডিফল্ট ফক্সি রিডার সাহায্যে খোলা হয়েছে, যে উপরে লেখা আছে এখানে ফক্সি রিডার রিডার বলে লেখা আছে, সেটাকে আমি এখন আপাতত ক্লোজ করে দিলাম। তো তো প্রথমে কী করবো, ফক্সি রিডার এখানে ওপেন করলাম, ওপেন করার পর আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে এই ফাইলটাকে ওপেন করব। তো এটা কম্পিউটারে ডেস্কটপে আমি রেখেছি, ডেস্কটপে গেলাম, ডেস্কটপে যাওয়ার পর এই স্যাম্পল পিডিএফ যেটা, এই পিডিএফটা আমরা এখান থেকে ওপেন করে নিলাম। তো পিডিএফটা আমাদের সামনে ওপেন হয়ে গেল। এখন কিন্তু যদি এটাকে আমাদেরকে রিড করতে হয় তাহলে কিন্তু এখানে রাইট, এখানে যদি আমি রাইট ক্লিক করি কোনো অপশন আসছে না, তো সুতরাং এখান থেকে আমরা কিছুই করতে পারবো না, এখান থেকে করা যাবে না। তো এই জন্য আমাদেরকে প্রথমে অপশনে যেতে হবে, অপশনে গিয়ে এইগুলো দেখুন, এগুলোকে মেনুবার বলা হয়। তো এগুলোর মধ্যে আলাদা আলাদা সব অপশন আছে। তো আমরা প্রথমে আমাদেরকে যেতে হবে ভিউ মেনুতে, ভিউ মেনুতে গিয়ে দেখুন রাইট সাইডে এখানে একটা রিড বলে অপশন আসছে, রিড। তো এখানে গিয়ে আমাদেরকে রিড, এই যে রিড মোডটা, নর্মালি রিড মোডটা অ্যাক্টিভেট করা থাকে না, তো এটাকে আমাদেরকে অ্যাক্টিভেট করতে হবে এখান থেকে। তো আমি এখানে অ্যাক্টিভেট রিড করে দিলাম। তো অ্যাক্টিভেট রিড করার পরেও কিন্তু আই লাইক দিস চ্যানেল কুকি গুড ডু, আই হ্যাভ সাবস্ক্রাইবড দিস চ্যানেল, আই লাইক দিস চ্যানেল কুকি গুড ডু, আই হ্যাভ সাবস্ক্রাইবড দিস চ্যানেল, ডেইলি আই ওয়াচ দিস চ্যানেল, মেনি নিউ ভিডিওস ইজ বিইং আপলোডেড বাই দিস চ্যানেল ইন এভরি উইক, রিড কারেন্ট, আই এনজয় দিস চ্যানেল, মানে এই পেজটা পড়তে যাচ্ছি, রিড ফ্রম কারেন্ট পেজ, মানে এই পেজটা পড়বে, এই পেজ থেকে শুরু করে পরের পেজগুলো সবগুলো পড়বে। তো আমি এখানে আপাতত এই রিড কারেন্ট মোডটা, রিড কারেন্ট পেজ এই মোডটা কুকি গুড ডু, আই লাইক দিস চ্যানেল কুকি গুড ডু, এবার আই হ্যাভ সাবস্ক্রাইবড দিস চ্যানেল, এই অলরেডি ডেইলি আই ওয়াচ দিস চ্যানেল, মেনি নিউ ভিডিওস ইজ বিইং আপলোডেড বাই দিস চ্যানেল ইন এভরি উইক, এটা পুরো পড়তে শুরু করে দেবে। তো এ পড়া শুরু করে দিয়েছে, এবার এখান থেকে আরও অনেক রকম এখান থেকে অপশন আছে, ভিউয়ে গিয়ে এখানে গিয়ে, যেমন রিড, রিডে গিয়ে আমি যদি রিড এখানে গিয়ে রেট, রেট মানে কি কেমন স্পিডে পড়বে, রেটে যদি বাড়িয়ে দিই তাহলে খুব তাড়াতাড়ি পড়ে ফেলবে, বুঝতে পারা যাবে না, আর আস্তে করে দিলেও খুব আস্তে হয়ে যাবে, বুঝতে পারা যাবে না। তো মোটামুটি একটা মধ্যেখানে 50% মোটামুটি রেখে এটা করা, তারপরে ভলিউম, মানে এই ভলিউমটা বাড়াবে, মানে সাউন্ড কতটা রিডের, রিড কেমন করে করবে তার লাউডনেস, মানে লাউড কতটা হবে সেটা, মানে ভলিউম জাস্ট ভলিউমের মতনই, যেরকম ভলিউমের কাজ সেরকম। তো অন্য কিছু করার দরকার নেই, আমরা মোটামুটি রিড কারেন্ট পেজ করে আমরা এটাকে পড়তে পারি। তো সুতরাং এই পড়তে লেগেছে, খুবই সহজ একটা সরল ভিডিও। এরকমভাবে আমি অনেক বড় বড় বই আমি এই মোডে চালাই, বলে চালিয়ে আমি অনেকটা অনেক কিছু জানতে পারি, নিজেকে নিজে আর পড়ার সময় অতটা পাই না, শুনি, শুধু শুনি, শুয়ে থেকে শুয়ে বসে যে কোনো সময় এটা করা যায়। তো সুতরাং এটা খুবই ভালো একটা ভিডিও, হ্যাঁ আপনারা লাইক করবেন আর কমেন্ট করবেন, আর কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, তাহলে কমেন্ট করবেন আপনারা সবাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।